মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 157তম জন্মদিন পালিত হল উত্তরবঙ্গ জুড়ে। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আটপুকুরি উচ্চ বিদ্যালয়ে পঞ্চানন বর্মা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। পাশাপাশি বিধায়ক তহবিল থেকে প্রাপ্ত প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত শৌচাগারেরও উদ্বোধন করা হয়। রায়সাহেবের মূর্তি উন্মোচন করেন পঞ্চানন অনুরাগী ও পঞ্চানন গবেষক তথা প্রাক্তন প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ বর্মন। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান হরিমোহন বর্মনের আর্থিক সহায়তায় মনীষী রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহায়তায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি বসানো হয়েছে। মাথাভাঙা দুই ব্লকের পাডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ার কুঠি সহ পাডুবির বিভিন্ন এলাকায় নানান সংগঠনের তরফে ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস পালন করা হয়। সোমবার মাটিয়ার কুঠিতে পঞ্চানন স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে এলাকায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিবস পালিত হয়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। এশিয়ান ইনস্টিটিউট অব নেফ্রোলজি ও ইউরোলজি এখন শিলিগুড়ির শিব মন্দিরে অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তি সহ 77 শয্যার সংখ্যা, ইউরোলজি, নেফ্রোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার দিয়ে সাজানো বিশ্বমানের এই কিডনি ও কিডনি সংক্রান্ত পরিষেবা এখন আপনার হাতের মুঠোয়। 24 ঘন্টায় আপনার পাশে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এক ছাদের নিচে এত কিছু, হ্যাঁ, আজই আসুন AINU-তে। উন্নত মানের চিকিৎসা পরিষেবা, মূল্যবান মতামত, জরুরি তথ্যের সঙ্গে বিশ্বাস রাখুন উপলব্ধিতে। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।